আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব আন্তর্জাতিক বিষয়বলির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর টপিকটি হচ্ছে ডাউনিং স্ট্রিট সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার জন্য ডাউনিং স্ট্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাউনিং স্ট্রিট সম্পর্কিত তথ্যগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন ডাউনিং স্ট্রিট লন্ডন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত সড়ক ষোলোশো আশি সালে স্যার জর্জ ডাউনিং সড়কটি নির্মাণ করেন এই দুইটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডাউনিং স্ট্রিট কোথায় অবস্থিত সেক্ষেত্রে উত্তর লন্ডন শহরে অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কত সালে ডাউনিং স্ট্রিট নির্মাণ করা হয় সেক্ষেত্রে উত্তর ষোলোশো আশি সালে অথবা পরীক্ষা আসতে পারে ডাউনিং স্ট্রিট কে নির্মাণ করেন উত্তর স্যার জর্জ ডাউনিং নয় নং ডাউনিং স্ট্রিট ব্রিটেন আইনসভার চিপ হুইপের কার্যালয় পরীক্ষা প্রশ্ন আসতে পারে ব্রিটেন আইনসভার চিপ হুইপের কার্যালয় কোথায় উত্তর নয় নং ডাউনিং স্ট্রিট আপনারা চিত্রে নয় নং ডাউনিং স্ট্রিট দেখতে পাচ্ছেন অনেক সময় চিত্র দেখে পড়লে তথ্যগুলো মনে থাকে এ কারণেই চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি দশ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় পরীক্ষা প্রশ্ন আসতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় কোথায় অবস্থিত সেক্ষেত্রে উত্তর হবে দশ নং ডাউনিং স্ট্রিট আপনারা ইমেজে দশ নং ডাউনিং স্ট্রিট দেখতে পাচ্ছেন কালো রং করা একটি বিল্ডিং কালো রং করা দরজার উপরে দশ লেখা এর মাধ্যমে আপনারা মনে রাখবেন দশ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় এগারো নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় পরীক্ষা প্রশ্ন আসতে পারে ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় কোথায় সেক্ষেত্রে উত্তর হবে এগারো নং ডাউনিং স্ট্রিট ইমেজে আপনারা এগারো নং ডাউনিং স্ট্রিট দেখছেন ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় সাদা রং করা বিল্ডিং কালো রং করা দরজার উপরে এগারো লেখা এই এগারো থেকে আপনি মনে রাখবেন এগারো নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় বারো নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস ইমেজে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস পরীক্ষা প্রশ্ন আসতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস কোথায় সেক্ষেত্রে উত্তর হবে বারো নং ডাউনিং স্ট্রিট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম